যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল সিনেমাটির প্রিমিয়ার। নিজের সিনেমার প্রচারে গিয়ে শাহরুখ খান সহ বলিউড তারকাদের দুষলেন আরিফিন শুভ। তার কথা শুনে অবাক সেখানকার গণমাধ্যম কর্মীরা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গেল 27 অক্টোবর ভারতের 500 সিনেমা হলে মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমার প্রচারণায় মুম্বাই গিয়ে গণমাধ্যমের সামনে হিন্দিতে স্পষ্টভাবে কথা বলেছেন আরিফিন শুভ। বোঝাই যায়নি যে তিনি বাঙালি। তার মুখে এমন সাবলীল হিন্দি ভাষা শুনে সেখানকার গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান বাংলাদেশি হয়েও কিভাবে হিন্দিতে এত ভালো বলেন তিনি। উত্তরে শুভ বলেন, দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন, তিনি যে কথাটি কেবল মজা করে বলেছেন তা তাদের বুঝতে বাকি থাকেনি। শুভ আরও বলেন, আমি অনেক সিনেমা দেখি, আমার বাবা দিলীপ কুমারের ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা কালো ছবি দেখতাম। আমি শোলে থেকে জওয়ান, পাতাল লোক সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনো ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি। মুম্বাইকে নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ করে শুভ বলেন, মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো, লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে, ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দেই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে 4 বছর কাটানোর পর আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি। তাছাড়া মুজিব একটি জাতির রূপকার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে শুভ আরও জানান, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে যা লিখেছেন সবটা আমি দেখেছি, এখন তারাই প্রশংসা করছেন। সমালোচনায় তিনি বিচলিত নন জানিয়ে শুভ বলেন, এই সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক, তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না। আমাকে এই চরিত্রে নেওয়ার জন্য বেনেগালের নির্বাচনে আমি ভরসা রেখেছিলাম। বায়োপিক নির্মাণের সূচনা লগ্ন থেকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের সঙ্গে জড়িয়ে আছেন বলেও জানান শুভ। অভিনেতার ভাষ্য, চরিত্রের খুঁটিনাটি তিনি সরকার প্রধানের সঙ্গে আলাপ করে জেনেছেন, পাশাপাশি বঙ্গবন্ধুর প্রচুর ভিডিও, তাকে নিয়ে লেখা বই, ওই সময়ের পত্রপত্রিকা নিয়েও পড়াশোনা ও ঘাটাঘাটি করতে হয়েছে তাকে। 13 অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমায় অভিনয়ের জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ। এআরএম সাদাত, দেশ টিভি। তেরা